হ্যালো ফ্রেন্ডস, কেউ কি 5000 বছর বেঁচে থাকতে পারে? বৈজ্ঞানিক উত্তর না, কোনো মানুষের 5000 বছর বেঁচে থাকা সম্ভব না। আমরাও এটাই মানি, কোনো মানুষ বা কোনো পশু পৃথিবীতে 5000 বছর বেঁচে থাকতে পারে না। কিন্তু ভারতে এমন একটি জায়গা আছে যেখানকার মানুষ মনে করে কেউ আছে যে 5000 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে। জায়গাটি হলো মধ্যপ্রদেশের একটি ছোট শহর বুরহানপুর এবং শহরের একটি উঁচু পাহাড়ে থাকা অশীরগড়ের দুর্গ। পৃথিবীর সব থেকে বড় রহস্য নিজের মধ্যে চেপে রাখা অশীরগড়ের দুর্গ বুরহানপুর থেকে মোটামুটি 20 কিমি দূরে উত্তর দিকে সম্পূরা পাহাড়ের উপরে উপস্থিত। আর এখানেই থাকা অনেক মানুষ মনে করেন তারা মহাভারতকালের এমন একজনকে দেখেছেন যে এখনও বেঁচে আছে। হিন্দুদের ধার্মিক গ্রন্থ এবং সাহিত্যের সবথেকে মহান গ্রন্থের মধ্যে একটি মহাভারত আজও একটি জিজ্ঞাসার বিষয়। এর অদ্ভুত ঘটনাগুলি এই গ্রন্থটিকে পড়ার জন্য আগ্রহী করে তোলে। এমনই একটি ঘটনা হলো অশ্বত্থামার মৃত্যুকে নিয়ে, যার নিয়ে এমন বলা হয় যে উনি আজও বেঁচে আছেন। এই কথাটিতে কতটা সত্যতা আছে তা প্রমাণের সাথে কেউ বলতে পারবে না, কিন্তু অশ্বগড়ের লোক এই কথাটিকে সত্যই ভাবে। পৌরাণিক কাহিনী অনুযায়ী পাণ্ডব দ্বারা পিতা দ্রোণাচার্যের মৃত্যু অশ্বত্থামাকে বিচলিত করে দিয়েছিল। অশ্বত্থামা পিতার প্রতিশোধ নেওয়ার জন্য পাণ্ডব পুত্রদের বধ করে দিয়েছিল। পাণ্ডব বংশের সম্পূর্ণ বিনাশের জন্য অভিমন্যু পুত্র পরিশীতের মারার জন্য তিনি ব্রহ্মাস্ত্র চালান। তখন ভগবান শ্রীকৃষ্ণ পরিশীতের রক্ষা করেন এবং অশ্বত্থামাকে শাস্তি দেওয়ার জন্য ওনার মাথা থেকে মণি তুলে নেন। অশ্বত্থামাকে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দেন, উনি পাপী লোকেদের পাপ ধুতে ধুতে 3000 বছর পর্যন্ত নির্জন স্থানে ঘুরে বেড়াবে। তুই নানান রোগে সবসময় আক্রান্ত থাকবি তথা মানব এবং সমাজ তোর থেকে দূরে থাকবে। এমন বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের এই অভিশাপের পর থেকে অশ্বত্থামা আজও নিজের মৃত্যুর জন্য ঘুরে বেড়ায়। কিন্তু দেশে এমন অনেক জায়গা আছে যেখানে অশ্বত্থামার মানুষ দেখতে পেয়েছে। পৌরাণিক মান্যতা এবং কিংবদন্তিকে সন্দেহ করা ভুল, কেননা এই কথাগুলিকে যুগে যুগে এইভাবে মানা হয়। কিন্তু অশ্বত্থামার কাহিনী কতটা সত্য এবং এটি এমন একটি রহস্য যার সমাধান হওয়া এখনো বাকি আছে। হিন্দু ধর্মের মানুষ এই কথাটিকে 100% সত্যই ভাবে, কিন্তু কিছু কিছু মানুষ এগুলিকে শুধু কানে শোনা কথাই মনে করে। আপনার কি মতামত কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এমনই আসতে চলা রহস্যময় ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন একটি রহস্যের সাথে।